দেখুন, ফারাক বলতে পুজোর অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রে কিছু মানে সেখানে কিছু কমানো যায় বাড়ানো যায় সেটা করা যায়, কিন্তু মায়ের পুজোর যে ব্যবস্থা, যেভাবে মায়ের পুজো হয় ষোড়শ উপাচারে, মায়ের যে পুজো হয় সেখানে কোনো কাটছাড় বা সেখানে তো কিছু কমানো যায় না, পুজোটা সেভাবেই করতে হয়। পুজো এবং দশম মহাবিদ্যার যজ্ঞ, এটা যা যা আমাদের নিয়মকানুন আছে সেইভাবেই আমাদের এটা করতে হয়, এখানে কোনো কাটছাড় নেই। পুজো দশম মহাবিদ্যার যজ্ঞ আমাদের হচ্ছে, কিন্তু এটাকে কেন্দ্র করে খাওয়া দাওয়া মিলন উৎসব অনুষ্ঠান এগুলো যে আমাদের হয় এগুলো আমরা সমস্ত রকম বন্ধ রেখেছি। আজকে আমাদের পুজো হচ্ছে, দশমাবিদ্যার যজ্ঞ হচ্ছে, এবং আগামীকালকে আমাদের এই তারা তটস্থা সেবা শক্তি পরিবারের প্রায় 500 আমাদের যারা সদস্য আছে প্রত্যেকটি পরিবারের কাছে আমরা আমাদের মায়ের ভোগ আমরা পৌঁছে দেব। আজকে কীভাবে সূচনা করলেন? সূচনা বলতে আপনারা সবাই জানেন যে তমলুকে আমাদের অধিষ্ঠাত্রী দেবী, আমাদের আমরা যে কোনো শুভ কাজ, যে কোনো পুজো, যা কোনো কাজ করি আগে প্রথম বর্গয়া মায়ের কাছে পুজো দিয়ে মায়ের অনুমতি নিয়ে তারপর শুরু করতে হয়। তো আমরা বর্গয়া মায়ের কাছে পুজো দিয়ে মায়ের অনুমতি নিয়ে তারপরে আমরা আমাদের রূপনারায়ণ নদী থেকে জল নিয়ে, আমাদের ঘটে জল নিয়ে ওখান থেকে পুজো করে তারপর আমরা এলাম। এরপর আমাদের পুজো সারা রাত্রি ধরে চলবে, পুজো এবং দশমাবিদ্যা চলবে, যজ্ঞ চলবে সারা রাত্রি ধরে। এখানে প্রায় ধরুন আপনার 111 কিলো বেলকাঠের উপরে 15 কিলো ঘি দিয়ে দশমাবিদ্যার যজ্ঞটা চলবে, আর পুজোটা পুরো ষোড়শ উপাচারে। প্রত্যেকবারে যেভাবে এলাকার মানুষজন ভিড় জমাতো, এবারে কি সেটা কি দেখতে পাচ্ছেন? না, আমরা তো ভিড় জমাতে প্রত্যেককে না করেছি, অনুরোধ করেছি, এবং আমরা প্রত্যেকের কাছে নাম গোত্র, যারা আমাদের সঙ্গে যারা আমাদেরকে চেনেন জানেন বা পুজোতে যারা আসেন তাদের নাম এবং গোত্র আমরা সরাসরি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা দিচ্ছে আমরা নাম গোত্র ধরে ওনাদের মায়ের পায়ে আমরা ফুল এবং বেলপাতা দিয়ে আমরা মাকে পুজো দিয়ে ওনাদের কল্যাণ এবং ভালো যাতে হয় সেটা আমরা জানাচ্ছি। কিন্তু কোনো পুজোর ডালি বা কোনো প্রসাদ এগুলো আমরা এবছর সমস্ত রকম। আমার নাম সৌমেন চক্রবর্তী। কাকাই